আছে আমাদের আজকের নারী জয় সবার জন্য কনফারেন্সে। আমরা এবার চাচ্ছি যে নমিনেশনে 33% জেনারেল সিটে যেন নারীরা নমিনেশনটা পায়। যেন কোনো প্রার্থী নির্বাচনী ক্যাম্পেইন ম্যানেজার দায়িত্ব পালনের জন্য নারীকে নিয়োগ দেওয়া হয় না বললেই চলে, এটা সত্য তো? কোন দলের দিকে কতটা ঝুঁকি আছেন সে যেটা জানতে পারি, তারপর থেকে আমাকে ডাকে যে ওনাকে আমার দিকে ভাবো। আমরা মনে করি আরো দক্ষ কল্যাণ হলে আমরা আমাদের কাজ করতে হবে। আমাদের মূল দলে যে দেখে পার্সেন্টেজে 3% নাই বেদের অংশগ্রহণ, ওনারা কিন্তু এক জায়গায় মহিলাদের ভিতরে কিন্তু ওনারা সীমাবদ্ধ হয়ে আছে, ওই মাঠের আর এক্সপিরিয়েন্সে থাকতে হবে। আজকে যত মেয়েরা শিক্ষা লাভ করছে, শিক্ষা অর্জন করছে, তখন তারা সামনের নেতৃত্বে চলে আসছে। এবার প্রথম আমাদেরকে আমাদের কমিটি করার সুযোগ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক নারী তারা মনোনয়ন দেবেন এবং তারা সরাসরি নির্বাচিত হবেন।